বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে মিষ্টি মিষ্টি আম কেস দিল, মদ খাচ্ছিলাম, মদ খাওয়ার না পেটিকেশ না দিয়ে আম কেস দিয়ে জেলে পাঠাচ্ছে, আম কেস দিল স্যার মিথ্যে মিথ্যে তত্ত্বপুর থানা। আমি কালবাটা বসছিলাম, আমস্কেস দিল, মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে। আমি বিজেপি করি, বিজেপি করি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আমি বিজেপি করি, বিজেপি করি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলছি যে আপনাদের একজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে আর্মস কেস দেওয়া হয়েছে, কি হয়েছে ঘটনাটা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি তো আগেই বলে দিয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আমরা বুঝে নেব। দিদি তার মতন করে এবার বুঝে নিচ্ছেন, তার সৈন্যবাহিনী পাঠিয়েছেন, পাঠিয়ে প্রশাসন তার আজকে আড়াই মাস পরে এই ভদ্রলোক বাড়ি ফিরেছেন। উনি আড়াই মাস কর্মসূত্রে শিলিগুড়ি থাকতেন, আড়াই মাস পরে উনি বাড়ি ফিরেছেন, আমাদের জয়ের পরে বাড়ি ফিরতে বলেছেন। উনি এতদিন ঘর ছাড়া ছিলেন টিএমসির তাণ্ডবে, এবং তার নেতৃত্বে হচ্ছে সৌমেন কাঞ্জিলাল ওরফে গোপাল, এলাকার কুখ্যাত সমাজবিরোধী মেঘনাথ দাস, আর একজন তার সহযোগী প্রধান ডানহাত এবং বাহাত এখন মাথায় উঠেছেন, তিনি হচ্ছেন রাজেশ দাস, আরও তার অন্য অনেক সহযোগী আছে, কতজনের নাম আর বলা যাবে। এরা মিলে কালকে এরা সব ননভেরবাল সেকশনে এদের এগেনস্টে মামলা ছিল, আমাদের দত্তবুকুরকে আগে অশান্ত করার জন্য এবং খুনের চক্রান্ত করার জন্য মামলাটা ছিল। তারা কালকে ছাড়া পায়, ছাড়া পেয়ে পুলিশকে দিয়ে খবর করিয়ে সবে সে বাড়ি ফিরেছে গতকাল, কালকেই বিকেলবেলা তাকে বসেছিল পুলিশকে দিয়ে তাকে তুলিয়ে তাকে কোমরে দড়ি বেঁধিয়ে তাকে আজকে কোর্টে পেশ করা হচ্ছে। গোবিন্দ দাস আমাদের দীর্ঘদিনের বিজেপির খুব দুঃখের সময়ের কর্মী এবং পার্টিটা খুব মন দিয়ে করেন ও ভালোবাসেন, এরমভাবে আমাদের মাজা বা কোমর এরমভাবে ভাঙা যাবে না। দিদি আমাদের প্রশাসন দিয়ে যেটা করছেন বা যেটা বলছেন এরমভাবে আমরা চুপ থাকবো না, তাহলে আমরা জেল ভরো, সবাইকে জেলে ভরে দিন, আমাদের তো এটা জেতা জায়গা। আমরা আমাদের স্বয়ং আমাদের ফাল্গুনি দি আমাদের নেত্রী, ওনার নির্দেশে আমরা ওনার সঙ্গে কথা বলবো, উনি দিল্লি আছেন, শপথ গ্রহণ হয়ে গেলে আমরা ফাল্গুনিদির সঙ্গে কথা বলবো, অর্জুনদাও ফিরবেন তখন, আমাদের এমপি সাহেব দরকার হলে আমরা সবাই জেল ভরে দত্তপুকুরে জেল ভরা আন্দোলন করবো, সবাইকে আমাদের জেলে ভরে দিক একসঙ্গে। বিভিন্ন সময় ভোট পরবর্তী হিংসা দত্তপুকুর উত্তপ্ত হয়ে উঠেছে, এর আগের দিনও আপনাদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এ দিদি তো বলেই দিয়েছেন গ্রেপ্তার করা হলো এবং আর্মস কেস দেওয়া হলো, এই আর্মস তার কাছ থেকে কোথা থেকে রিকভার? এ তো দিদি বলে দিয়েছেন গাঁজা কেস দেবেন, দিদির কাছে গাঁজার চাষ হয়ে আছে। দিদি আর কদিন পরে আমাদের অনেকের নামে, আমি বলছি আপনাকে কালকে দেখবেন আমার নামে 15 কিলো গাঁজা দিয়ে আমার নামেও একটা কেস চলছে, তারপরে কারোর নামে দেবে টাকা ছাপানোর মেশিনের কেস। দিদি এগুলো পুলিশকে বলে রেখেছেন, নাহলে তাদের চাকরি থাকবে না, তারা করতে বাধ্য হচ্ছে। দেখো আপনাদের এই বিজেপি কর্মী যখন আদালতে প্রবেশ করছিল সেই সময় সে জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছিল, জয়শ্রীরামটাই আমাদের বার বন্দে মাতরামই তো আমাদের ধ্বনি, সেটাই তো দেবে সে। সেই সময় পুলিশ কর্মী একজন মাথায় থাপড় মারে এরকম একটা, হ্যাঁ দিদিকে তার কাছে গুড বাই হতে হবে, হয়তো তার প্রমোশন হতে পারে, সেই জন্য সে মাথায় থাপড় মেরেছে, ঠিক কাজ করেছেন উনি। এই বিষয়টা নিয়ে আপনারা কি উকিলের মাধ্যমে জজ সাহেবকে জানাবেন বিষয়টা? অবশ্যই উকিলের মাধ্যমে জজ সাহেবকে জানাবো, আমরা এর এর পরের কোর্টগুলো দেখবো, তার পরের আইন দেখবো, এখন কেন্দ্রটা আমাদের আছে, আগেও আমাদের ছিল, এখনও আমাদের আছে, আর দিদি এখন এক্সপায়ারি ডেটের কাছাকাছি আছেন, উনি এখন যা করার অত্যাচার করে নিন, বাংলা থেকে ভেবে নিয়েছেন যে আরও 100-150 লোক খাবেন, টিএমসির লোক হোক বা বিজেপির হোক বা সিপিএমের হোক, উনি এখন চাইছেন এলাকা উত্তপ্ত করে সব এলাকা থেকে রাজ্য থেকে আরও 150 লোক উনি তাদের রক্ত খাবেন, রক্ত খেয়ে তারপরে ক্ষমতা থেকে যাবেন, সেই জন্য দিদি উঠে পড়ে লেগেছেন, তিনি সেই চেষ্টাই করে যাচ্ছেন। কী নাম? আমার নাম অনন্তদেব চ্যাটার্জি, আমি ওখানকার খুব সাধারণ একজন কর্মী, বিজেপি কর্মী। কোথা থেকে তোমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে? আমার বাবা ওখানে আমাদের পাড়ায় এক জায়গায় বসেছিল বাইক নিয়ে, হঠাৎ পুলিশ এলো রাত 10টার সময়, এসে ওনাকে কিছু বলানো কখনো তুলে নিয়ে চলে গেল। আমরা তাতে থানায় যাওয়া হয়, থানা আইসি বললো যে সকালবেলা ছেড়ে দেবে, সকালবেলা যখন যাওয়া হয় তখন বললো কোর্টে ছাড়া হবে, এবার কোর্টে এসে দেখি এই কেস, আর্মস কেসে আর্মস কেস দিয়েছে। এবার সেই সময় যখন কোর্টে তোমার বাবা প্রবেশ করছিল সেই সময় এক পুলিশ অফিসার তার মাথায় চাটি মারে, হ্যাঁ এই বিষয়ে কি তোমরা আদালতকে বিষয়টা জানাবে? হ্যাঁ আদালতকে অবশ্যই জানাবো। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।